বুধবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে ওবিসিভুক্ত কপালী সংগঠন বৈশ্য কপালী সমাজ কল্যাণ সমিতি কৃতি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্য শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যান তাপস মজুমদার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ওনার ভাষণে বলেন, সার্টিফিকেট যাতে কারোর জন্য বোঝা না হয়, আমাদের দায়িত্ব হল সার্টিফিকেট যাতে কারোর বোঝা না হয়। আমাদের রাজ্যে আইপিএস আইআরএস আইএফএস কম, আমরা একটা স্কিম চালু করেছি। এর লক্ষ্য যে ছেলেটা ইউপিএসসি পরীক্ষার জন্য প্রি লিটেড টিকবে তার জন্য তাকে 1 লক্ষ টাকা করে দিচ্ছি তৈরি হওয়ার জন্য। 1 লক্ষ দেওয়ার পর সে তৈরি হবে বলে তিনি জানান। দিস ইজ কল্ড কোয়ালিটি এডুকেশন। এরকম না সার্টিফিকেট হলো আমি ফার্স্ট ডিভিশন পেলাম, পিটিশন দিতে গেলে থানাতে পিটিশন দিতে হবে, পাশের বাড়ির লোকটা বলল না আমি পারবো না, আমি তো বুঝি না, এটা এরকম এডুকেশনের দরকার নাই। সার্টিফিকেট যাতে বোঝা না হয়, আমাদের দায়িত্ব হলো সার্টিফিকেট যাতে কারো বোঝা না হয়। তো আমরা এরকম ট্রিপল আইটি, আমরা জানেন আমাদের রাজ্যে আইএস আইপিএস আইআরএস আইএফএস কম, আমরা একটা স্কিম চালু করেছি লক্ষ্য, অর্থাৎ যে ছেলেটা ইউপিএসসি পরীক্ষার জন্য প্রিলিতে টিকবে তার জন্য তাকে 1 লক্ষ টাকা দিচ্ছি তৈরি হওয়ার জন্য। এবং 1 লক্ষ টাকা দেওয়ার পরে সে তৈরি হবে, মেইন পরীক্ষা দেবে, তার দিল্লিতে যে পরীক্ষা দিতে হয় তাকে দিল্লি যাওয়ার আপ অ্যান্ড ডাউন ভাড়াও দিচ্ছি, ত্রিপুরা ভবনে থাকার ব্যবস্থা করছি, পরীক্ষা যেদিন দিতে যাবে তার মাথাটা যেন ঠিক থাকে তার জন্য গাড়ি দিয়ে দিচ্ছি এবং 1 লক্ষ টাকা দিচ্ছি। এবং জানেন এর মধ্যে আমাদের শতাব্দী মজুমদার বলে তেলে আমার একটা মেয়ে, সে আইএস হয়েছে, এই বেনিফিট পেয়ে আজকে আগে এই একের পর এক আমরা সিদ্ধান্ত। এদিন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করেন। ব্যুরো রিপোর্ট, রাইজেস নিউজ।